হ্যালো স্টুডেন্টস আর মাত্র কয়েকটা দিন তারপরে তোমার জীবনে সবচেয়ে এক গুরুত্বপূর্ণ পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা আর এই পরীক্ষাতে একটা জটিল সাবজেক্ট সাবজেক্ট একটা ভয়ের হয়ে দাঁড়িয়েছে ফিজিক্যাল সায়েন্স বা ভৌতবিজ্ঞান তবে আর ভয়ের কিছু নেই চিন্তার কিছু নেই তুমিও পারবে এত কম সময়ের মধ্যে ভৌতবিজ্ঞানে একটা সেরা নাম্বার নিয়ে আসতে মাধ্যমিকে একটা সেরা রেজাল্ট করে দেখিয়ে দিতে তার জন্য বিগত তেরো বছরের মতো এই বছরও তোমাদের জন্য মাধ্যমিক দু পরীক্ষার্থীদের জন্য চলে এসছে আমাদের মাধ্যমিক ভৌত যে বিগত ১৩ বছর ধরে এইটটি নাইন পার্সেন্টের উপর কমন দিয়ে এসছে সো তোমাকেও যদি একটা ভালো রেজাল্ট করতে হয় অবশ্যই ফলো করতে হবে আমাদের এই মাধ্যমিক সাজেশন সিরিজগুলি মাধ্যমিক দু সাজেশন সিরিজে এই ভিডিওতে আমরা পরিবেশের জন্য ভাবনা অধ্যায় থেকে সবচেয়ে ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলি দেখে নেব এগুলো তোমরা অবশ্যই খাতায় লিখে ভালোভাবে তার উত্তর তৈরি করো চলো এরপর দেখেনি এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলি প্রথম প্রশ্ন ওজন স্তর ক্ষয়ে সিএফসি ও এনো গ্যাসের ভূমিকা লিখো ওজন স্তর ক্ষয়ে সিএফসি এবং এনো গ্যাসের ভূমিকা লিখো তোমরা এই প্রশ্নগুলো খাতায় লিখে উত্তর তৈরি করো যদি কোনো প্রশ্নের উত্তর না পারো তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে জানিও সেকেন্ড প্রশ্ন স্ট্যাটোসফিয়ারকে শান্ত মণ্ডল বলা হয় কেন শান্ত শান্তমণ্ডল বলা হয় কেন আমাদের মাধ্যমিক গেম চেঞ্জের সাজেশন কেন এত বেশি গুরুত্বপূর্ণ দেখো এক দু বছর নয় আমরা দীর্ঘ ১৩ বছর ধরে নাইনটি থেকে হানড্রেড পার্সেন্ট পর্যন্ত কমনযুক্ত সাজেশন স্টুডেন্টদের দিয়ে আসছি এটা দু হাজার বারো সালের সাজেশন প্রথম গেম চেঞ্জের সাজেশান কমন নাইনটি ওয়ান তখন আমাদের কাছে টাইপিংয়ের কোনো ব্যবস্থা ছিল না তার জন্য হাতে লিখে দেওয়া হয়েছিল এটি দু হাজার তেরো সালের সাজেশান কমন নাইনটি ফাইভ পার্সেন্ট এটি দু হাজার চোদ্দো সালে সাজেশন কমন নাইনটি সেভেন পার্সেন্ট এরপর দু হাজার পনেরো দু হাজার ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি এবং দু হাজার বাইশ সালের সাজেশন কমন নাইনটি ওয়ান পারসেন্ট এবং আগের বছর অর্থাৎ দু হাজার তেইশ সালের সাজেশনে কমন এইটটি নাইন পার্সেন্ট আর এই হলো কিছু কৃতি ছাত্রছাত্রীদের রেজাল্ট যারা আমাদের সাজেশন এবং গাইডলাইন প্রপারভাবে ফলো করেছে এবং একটা সেরা রেজাল্ট করতে পেরেছে তৃতীয় নাম্বার প্রশ্ন স্থিতিশীল উন্নয়ন কাকে বলে এটা খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন স্থিতিশীল উন্নয়ন কাকে বলে আর যারা আমাদের উত্তর সহ মাধ্যমিক গেম চেঞ্জার সাইসেনটি নিতে চাও তারা খুব শীঘ্রই এই নিচের নাম্বারে যোগাযোগ করে নাও কারণ আগের বছর আমরা অনেককে সাইসেন দিতে পারিনি দেরি করে যোগাযোগ করার জন্য চলো এরপর দেখে নি চার নাম্বার প্রশ্নটা মিথেন হাইড্রেট কি একে ফায়ার আইস বলা হয় কেন মিথেন হাইড্রেট কি একে ফায়ার আইস বলা হয় কেন আর এর সাথে মিথেন হাইড্রেটের সংকেতটা অবশ্যই মনে রাখবে পাঁচ নম্বর প্রশ্ন পাওয়ার অ্যালকোহল কি এর উপাদান লিখো পাওয়ার অ্যালকোহল কি এর উপাদান লিখো তোমাদের কোন চ্যাপ্টারের সাজেশান আগে চাই সেটা তোমরা কমেন্টে জানিও আমরা সেগুলি আগে আপলোড করে দেব ছ নম্বর প্রশ্ন বায়ো গ্যাস এবং বায়োফুয়েল কি এদের ব্যবহার লিখো বায়োগ্যাস এবং বায়োফুয়েল কি এদের ব্যবহার লিখো বিগত বছরগুলোতে যারা আমাদের মাধ্যমিক গেম চেঞ্জারের কমপ্লিট সাজেশন ফলো করেছে তাদের কিছু রেজাল্ট তোমাদের কাছে তুলে ধরা হলো মার্শিটগুলো লক্ষ্য করলে তোমরা দেখতে পাচ্ছ যে ভৌতবিজ্ঞানের নাম্বারের ঝড় বয়ে গেছে প্রত্যেকেরই নাম্বার আশি থেকে নব্বইয়ের ঘরে তোমরা যারা দু হাজার চব্বিশে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তারা আজই এস স্যারের স্পেশাল সাজেশান মাধ্যমিক গেম চেঞ্জার বুক করে নাও এবং এখন থেকেই স্যারের ডিরেসে মতো পড়তে শুরু করো আর সাজেশন হাতে পাওয়ার পর সাজেশানটা ভালোভাবে তৈরি করো তোমরাও হান্ড্রেড পার্সেন্ট একটা ভালো রেজাল্ট করতে পারবে সাত নম্বর প্রশ্ন জীবাশ্ম জ্বালানি কাকে বলে জীবাশ্ম জ্বালানি কাকে বলে কোনো প্রশ্নের উত্তর না পারলে কমেন্টে লিখো বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই জানিও আট নম্বর প্রশ্ন আদর্শ জ্বালানি কাকে বলে এর দুটি বৈশিষ্ট্য লিখো আদর্শ জ্বালানি কাকে বলে এর দুটি বৈশিষ্ট্য লিখো তোমাদের একটা স্টুডেন্টের রেজাল্ট দেখায় তোমরা দেখতে পাচ্ছ রেজাল্টটি স্টুডেন্টটির নাম হচ্ছে সৌর চক্রবর্তী গড়কোটাল রবীন্দ্র বিদ্যানিকতনের ছাত্র এই যে স্টুডেন্টটি এই স্টুডেন্টটি ক্লাস নাইনে ফিজিক্যাল সায়েন্সে অর্থাৎ ভৌ ভৌতবিজ্ঞানে কত পেয়েছিল একশোর মধ্যে নাইনটিন অর্থাৎ মাত্র উনিশ নাম্বার পেয়েছিল সে কিন্তু ফিজিক্যাল সায়েন্সে ফেল করেছিল মানে তার ব্যাক এসেছিলো এই স্টুডেন্টটারই তোমাদের মাধ্যমিকের রেজাল্টটা দেখাবো তোমরা দেখতে পাচ্ছ এই স্টুডেন্টটার মাধ্যমিক রেজাল্ট ভালো করে লক্ষ্য করে দেখো মাধ্যমিকে ফিজিক্যাল সায়েন্সে কত পেয়েছে না এইটটি চিন্তা করতে পারছো নাইনটিন থেকে এইটটি মানে উনিশ নাম্বার থেকে আশি নাম্বার পেয়েছে দেখো এই রকম শত শত স্টুডেন্ট আমাদের কাছে আছে যারা ক্লাস নাইনে অথবা এমনকি টেস্টেও মাধ্যমিক টেস্টেও খারাপ রেজাল্ট করে তারা মাধ্যমিক গেম চেঞ্জার সাজেশানটাকে কাজে লাগিয়ে ভালোভাবে প্রিপারেশান নিয়ে আশি থেকে নব্বই পার্সেন্ট নাম্বার পেয়েছে সো মাধ্যমিক গেম চেঞ্জার সাজেশান খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সায়েন্টিফিক একটা সাজেশান তুমি যদি বুক করে না থাকো তাহলে অবশ্যই আজকেই তোমার কপিটি বুক করে নাও দেখো মাধ্যমিক জীবনে একবার তোমাকে যেভাবেই হোক একটা ভালো রেজাল্ট করতেই হবে ন নম্বর প্রশ্ন উচ্চতার পরিবর্তনে বায়ুমণ্ডলের উষ্ণতা ও চাপ কিভাবে পরিবর্তিত হয় লিখো উচ্চতার পরিবর্তনে বায়ুমণ্ডলের উষ্ণতা এবং চাপ কিভাবে পরিবর্তিত হয় লিখো বিগত বছরগুলোর মতো আশা করি এই বছরও সেরা কমন আসবে আমাদের সাজেশন সো প্রতিটি চ্যাপ্টারের সাজেশন আমাদের এই চ্যানেল থেকে দেখে নিও দশ নম্বর অর্থাৎ এই চ্যাপ্টারের শেষ প্রশ্ন তাপন মূল্য কাকে বলে এর একক লিখো কাকে বলে এবং এর একক আমাদের এই চ্যানেলে যেমন টু এবং থ্রি প্রশ্নের সাজেশান দেওয়া হচ্ছে এবং ফিজিক্যাল সায়েন্সের ম্যাথ এর সাজেশন আপলোড করা হবে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো তাহলে সঠিক সময়ে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে আর প্রথমেই বলেছি আরেকবার বলছি তোমরা প্রথমে এই প্রশ্নগুলো ভালোভাবে খাতায় লিখে তার উত্তর তৈরি করো এবং সেগুলোকে প্র্যাকটিস করো তারপর তোমরা টেস্ট পেপার বা প্রশ্নবিচিত্রা থেকে পেজগুলোকে প্র্যাকটিস করো তাহলে তোমাদের প্রিপারেশনটা সেরা হয়ে উঠবে আর খুব শীঘ্রই বাকি চ্যাপ্টারে সাইসেনগুলো আসতে চলেছে দেখা হবে পরে ভিডিওতে জয় হিন্দ জয় ভারত